শুরুতে এই সংবাদ শিরোনাম। মসজিদে বিস্ফোরণ, লিকেজ খুঁজতে মাটি খুঁড়ছে তিতাস। নারায়ণগঞ্জে গিয়েছিলেন হাসি ফুটাতে, ফিরলেন লাশ হয়ে। এবং সবশেষ থাকছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মসজিদে বিস্ফোরণের মামলার তদন্ত চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নারায়ণগঞ্জের পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গ্যাসের পাইপে লিকেজ খুঁজতে মাটি খোঁড়ার কাজ শুরু করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মসজিদের নিচ দিয়ে যেখানে গ্যাস পাইপ গেছে সেই জায়গায় মাটি খুঁড়ে পরীক্ষা করছে। পুলিশের উপস্থিতিতে মসজিদের সামনের চারদিকে যেখানে গ্যাস পাইপ রয়েছে মাটি খোঁড়ার কাজ করছে তিতাস। সোমবার 7 সেপ্টেম্বর সকাল থেকে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শ্রমিকরা মাটি খোঁড়ার কাজ করছেন। এর আগে রোববার সকালে তিতাস শ্রমিকরা ঘটনাস্থলে মাটি খোঁড়ার জন্য গেলেও তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী এবং গ্যাস অফিসের শ্রমিকদের সূত্রে জানা গেছে, সকাল 8টা থেকে ফতুল্লার পশ্চিমতল্লা বাইতুস সালাত জামে মসজিদের সামনে এবং ডান এবং বাম পাশের মাটি খোঁড়ার কাজ শুরু করে। তিন স্থানে প্রায় 40 থেকে 50 জন শ্রমিক শাবল, সিনি, কোদাল, টুকরি সহ অন্যান্য সরঞ্জাম নিয়ে কাজ শুরু করেন। মসজিদের পূর্ব দিকের কোনায়, পূর্ব দিকের সামনের সড়ক এবং উত্তর দিকের দুটি স্থানে আরসিসি কেটে তিতাস গ্যাসের পাইপলাইন শনাক্তের চেষ্টা চালাচ্ছেন তারা। এমনকি মসজিদের ভেতরে প্রবেশ করে মেশিন দিয়ে গ্যাস লাইন শনাক্ত করার চেষ্টাও চালাচ্ছেন। কোথায় গ্যাস লাইন লিকেজ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নারায়ণগঞ্জ অফিসের উপমহাব্যবস্থাপক DGM মফিজুল ইসলাম বলেন, মসজিদের পাশের রাস্তায় মাটি খোঁড়ার কাজ শুরু হয়েছে, কোথায় গ্যাস লাইনের লিকেজ রয়েছে তা খুঁজে বের করা হচ্ছে। তিতাসে নিযুক্ত অর্ধশতাধিক শ্রমিক সকাল থেকে কাজ করছেন, তিতাসের কোনো পুরনো পাইপলাইন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, তিতাসের মূল পাইপলাইনগুলো বের করার চেষ্টা চলছে, মূল পাইপলাইন বের করা হলে সেখান থেকে কোনো শাখা লাইন গেছে কিনা সেটি জানা যাবে। মসজিদের নিচে পুরনো কোনো পাইপলাইন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসী জানান, মসজিদ নির্মাণের আগে থেকেই এই এলাকায় গ্যাসের মেইন লাইন ছিল। মসজিদ নির্মাণ করার পর সরকারি রাস্তার মধ্যে কিছু অংশ বাড়িয়ে মসজিদের বারান্দার কাজ করা হয়। সরকারি জায়গার উপর দিয়ে গ্যাস লাইন রয়েছে। মসজিদ নির্মাণের সময় গ্যাস অফিসের লোকজন কোনো বাধা দেয়নি এবং সরকারি জায়গায় মসজিদ নির্মাণেরও কোনো ধরনের তোয়াক্কা করা হয়নি। তারপরও মসজিদের পাশের রাস্তায় থাকা গ্যাস লাইনে লিকেজ হলে গ্যাস অফিসে বলার পরও কোনো কর্ণপাত করেননি, বরং মেরামতের জন্য 50,000 টাকা দাবি করেন তারা। মায়াবী চেহারার হাস্যোজ্জ্বল টকবগে তরুণ শুকুর আলী নয়ন ছোটবেলা থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তেন। হৃদয়ে ছিল অনেক স্বপ্ন, মা বাবা আর ছোট ভাইদের মুখে হাসি ফোটাতে চাকরির জন্য ছুটে যান নারায়ণগঞ্জ শহরে। কিন্তু সেই স্বপ্ন নিমিষেই শেষ হয়ে গেল। সেদিন মসজিদে নামাজ পড়তে গিয়ে নিজের নামটা লিখিয়ে নিলেন মৃত্যুর মিছিলে। শুকুর আলী নয়ন লালমনিরহাটের আতিথমারী উপজেলার মেহের আলী এবং বুলবুলি বেগমের ছেলে। রোববার 6 সেপ্টেম্বর বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের তালুক পলাশী গ্রামে তার লাশ দাফন করা হয়। নয়ন নারায়ণগঞ্জে পোশাক কারখানায় 1 বছর ধরে চাকরি করছিলেন। পারিবারিক সূত্র থেকে জানা যায়, শুক্রবার রাতে মসজিদে ওই ভয়াবহ বিস্ফোরণে শুকুর আলী নয়ন দগ্ধ হন। ছেলের বন্ধুর কাছ থেকে মুঠোফোনে সেই খবর পেয়ে রাতেই মা বুলবুলি বেগম আদিথমারি থেকে ঢাকার পথে রওনা হন। শনিবার সকালে 6টার দিকে ঢাকায় পৌঁছান, ছুটে যান ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে, সেখানে অপেক্ষা করতে থাকেন। বিকেলে ছেলের মৃত্যুর খবর পান বুলবুলি বেগম। রাতে ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরে যান তিনি। শুকুর আলী নয়নের বন্ধু শামীম বলেন, শুক্রবার সন্ধ্যা 6টায় আমাদের গার্মেন্টস কারখানা ছুটি হয়। নয়ন বাসায় ফিরে নামাজ পড়তে এসেছিল। নামাজ পড়ে গিয়ে আমাদের একসঙ্গে খাবার খাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ খবর পেলাম বিস্ফোরণ, আগুন লেগে গিয়েছে। গিয়ে দেখি লোকেরা লোকারণ্য। আমরা ওই মসজিদে মেসেই থাকি, তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে ওর লাশ এবং মোবাইলটি পাই। এরপর ওর বাড়িতে কথা হয়। ওর ভগ্নীপতি এবং মা শনিবার সকাল 6টায় ঢাকায় পৌঁছালে লাশ বুঝে পান। এরপর আমরা 15,000 টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করে লাশ নিয়ে রওনা হই। নয়নের মা বুলবুলি বেগম বিলাপ করে বলেন, তার 3 ছেলে এবং 1 মেয়ে, মেয়েকে বিয়ে দিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল বড় ছেলে নয়ন, সেও আল্লাহর ডাকে চলে গেল।
লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর বলেন, বিস্ফোরণে নিহতদের দাফনের জন্য 20,000 টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়। সেই সঙ্গে পরিবারটিকে কিভাবে সাহায্য করা যায় সেটা ভেবে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনার মামলার তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের DIG হাবিবুর রহমান। রোববার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিস্ফোরণের দগ্ধদের দেখার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। DIG হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জে মসজিদে যে ঘটনা ঘটেছে এটা খুবই দুঃখজনক, খুবই মর্মান্তিক। এ ঘটনায় একটি মামলা হয়েছে, ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত যাদের গাফলিতি প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, মসজিদের নিচে গ্যাসের লাইন আগে থেকে ছিল কিনা এসব বিষয়ে দেখা হচ্ছে। এছাড়া ইঞ্জিনিয়ারের কোনো ত্রুটি আছে কিনা, মসজিদ কমিটি গ্যাসের লাইন থাকার পরও মসজিদটি নির্মাণ করেছে কিনা, সব কিছুই খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কর্মকর্তারা কাজ করছেন। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে, তবে গাফিলতির বিষয়টি তদন্তের পরে জানা যাবে। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা ঠিক হবে না। এ সময় উপস্থিত ঢাকা জেলার বিভাগীয় কমিশনার মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, এই ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত রিপোর্ট পাওয়া গেলে পরিষ্কার বোঝা যাবে আসলে বিস্ফোরণের ঘটনাটি কেন এবং কিভাবে হলো। এছাড়া আক্রান্তদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থ সহায়তা দেওয়া হবে। অন্যান্য তহবিল থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে অর্থ সহায়তা দিয়ে দাঁড়ানো হবে। শুক্রবার 4 সেপ্টেম্বর রাত 8:45 দিকে ফতুল্লার পশ্চিমতল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় 50 জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হড়হড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় 37 জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই দিন রাত 12:30 দিকে মৃত্যু হয় জুয়েল নামের এক কিশোর। মৃত্যুর তালিকায় রয়েছেন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনও। রোববার রাতে মারা যান মসজিদের ইমাম। এ ঘটনায় সর্বশেষ রোববার আবুল বাশার মোল্লা নামের আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 25 জনের। আজকের মতো এ পর্যন্তই ছিল। এ বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।